নমস্কার বন্ধুরা, বিঙ্গো লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবিরিয়া স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের ছাত্র। সো এর আগে আমি একটা ভিডিওতে আমাদের হাসপাতালে কিভাবে চিকিৎসা করাতে আসতে হয়, কিভাবে কলেজে আসবে, সেই রিগার্ডিং একটা ভিডিও বানিয়েছিলাম। সেটা তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছে, অনেক মানুষ ওটা কাজে লেগেছে। কিন্তু ওই ভিডিওতে ওই রুটের একটা সমস্যা হলো, সেটা বাস রুটের কথা বলেছি। আর বাস নাম্বার নিয়ে অনেকের একটু সমস্যা আছে, কোন বাসে উঠবে, কিভাবে যাবে, সেই রিগার্ডিং একটু সমস্যা আছে। তাছাড়াও এই রাস্তাটা হলো একটু ঘুরপথের রাস্তা, একটু বেশি সময় লাগে। বিধাননগর স্টেশন থেকে অলমোস্ট 15-20 মিনিট সময় লেগে যায়। আজকে আমি যে রুটটার কথা বলবো, এই রাস্তাটা জেবিরিয়া হাসপাতালে খুব কম সময়ের মধ্যে তোমরা পৌঁছে যাবে। তো কি রুট সেটা আমি পুরো ব্লগের মাধ্যমে তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরেছি। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো, তাহলে সেক্ষেত্রে মাত্র 10 মিনিটে বিধাননগর স্টেশন থেকে তোমরা জেবিরিয়া হাসপাতালে সহজে পৌঁছে যেতে পারবে। কি সেই রুট, আসো দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমাদের চলতে আসতে হবে বিধাননগর রেলওয়ে স্টেশনে। আমার বাড়ি খড়দাতে, তো আমি মূলত ডাউনে যাতায়াত করি। বিধাননগর স্টেশনে আমি যাই এখান থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিধাননগর স্টেশন দিয়েই আমরা চলে যাচ্ছি উপরের দিকে, জুরাল পুলটা আছে সেই ওভারব্রিজের দিকে। সেই ওভারব্রিজ থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এখান থেকে আমাদের মূল গন্তব্য হবে হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। এর আগে যে ভিডিও দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতে বলেছিলাম যে যদি তোমাদের বাস ধরার লক্ষ্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 1 নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে। বাট যদি অটো হয়ে থাকে তবে সেক্ষেত্রে অটোতে করে আমরা যাব। তো অটো ক্ষেত্রে 4 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা এখান দিয়ে এই ওভারব্রিজ দিয়ে সোজা চলে যাবে 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা আসতে চলে যাব। চার নম্বর প্ল্যাটফর্মে এসে দেখতে হবে যে ডান দিকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে নেমে গেলে আমরা বিধাননগর স্টেশন থেকে বাইরে চলে আসব। স্টেশন থেকে বাইরে এসেই তোমাদের চোখে পড়ে যাবে যে এদিকে অটোর লাইন আছে। এই অটোর লাইনের দিকে আমরা এগিয়ে যাব। আর আমাদের গন্তব্যস্থল হলো রাজা দীনেন্দ্র স্ট্রিট। হ্যাঁ, এটাই স্টপেজ বলবে। গৌরীবাড়ি নামটা বেশি পরিচিত, কিন্তু গৌরীবাড়িতে আমরা নামবো না, আমরা নামবো হলো রাজা দীনেন্দ্র স্ট্রিট স্টপেজে। সেখান থেকে জেবিরিয়া হাসপাতালটা একদম কত 5 মিনিটের ডিস্টেন্স হবে। তো সেটা হচ্ছে হলো সবচেয়ে শর্টেস্ট রুট। এর আগে যেটা বলেছিলাম বাসের রুট, সেটা একটু লং হয়ে যাচ্ছে। বাস নাম্বারে অনেকের সমস্যা আছে, এই জন্য অনেকে বুঝতে পারে না। এটা সবচেয়ে সহজ রুট বলে দিচ্ছি। গৌরীবাড়ি যাওয়ার যে কোনো অটো ধরে বলবে যে রাজা দীনেন্দ্র স্ট্রিট স্টপেজে নামবো। তারপরে তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখে নাও। এইটা হচ্ছে হলো সেই রুট যাওয়ার কিছু ভিডিও, কিছু মুহূর্ত। তো আমরা এখন নেমেছি হলো রাজা দীনেন্দ্র স্ট্রিট এই স্টপেজটাতে। তোমরা যখন নামবে এটা চেক করে নিতে পারো। রাজা দীনেন্দ্র স্ট্রিটটা যেদিকে দেখাচ্ছে সেই থেকে সোজা যদি আমরা চলে যাই তবে আমরা পৌঁছে যাব আমাদের কলেজ, অর্থাৎ জেবি রয় স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এখান থেকে আমরা আপাতত সোজা এগাবো। সোজা হেঁটে 5 মিনিটের রাস্তা। যদি এটাই আমরা বাসে যাই তো সেক্ষেত্রে বাসে সেটা 10-15 মিনিট লেগে যায়, কারণ বাসটা অনেকটা ঘুরে যেতে হয়। কিন্তু যদি অটোয় সোজা চলে আসি তাহলে সেক্ষেত্রে বেশি সময় লাগে না, আমরা খুব তাড়াতাড়ি কলেজে পৌঁছে যেতে পারি বিধাননগর স্টেশন থেকে যদি আমরা আসি। এখান থেকে বিশেষ কিছু আঁকবাক নেই, এদিক ওদিক যাওয়ার দরকার নেই, সোজা গেলেই হয়ে যায়। এখানে একটা চৌমাথা দেখতে পাবে। এই চৌমাথা থেকে একদম সোজা যে রাস্তাটা, কোনো দিকে বাঁকা দরকার নেই, চৌমাথা থেকে সোজা যে রাস্তাটা সেটাই পৌঁছে যাচ্ছে হলো জেবিরিয়া হাসপাতাল। ওই যে দূরে একটা লাল সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, এটাই হলো মূলত আমাদের হসপিটাল, আমাদের গন্তব্যস্থল। কিন্তু আমি আপাতত মেইন এন্ট্রেন্সটা দেখাচ্ছি না। মেইনটা না দেখানোর মূল কারণ হলো এর আগে আমি ভিডিও দেখিয়েছি মেইন এন্ট্রেন্সটা। যারা মূলত চিকিৎসা করানোর জন্য এই হাসপাতালে আসবে তাদের মেইন এন্ট্রেন্সে যাওয়ার অতটা দরকার নেই, ঠিক আছে? তারা এখান থেকে ডান দিকে ঘুরে যাবে।
ডান দিকে একটুখানি এগিয়ে গেলেই তারা দেখতে পাবে যে বাঁ হাতে পড়ছে জীবিকার আরেকটা গেট। এটা তাদের জন্য যারা এখানে চিকিৎসা করাতে আসছে, রোগীদের জন্য এই গেটটা বেশি হবে। সোজা গেট থেকে আসলে তাদের অনেকটা ঘুরে আবার এদিকেই আসতে হবে টিকিট কাটার জন্য, আর ডাক্তার দেখানোর পর যে ওষুধের লাইন হয় সেটা এখানে। এখানে যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হলো টিকিটের আর ওষুধের লাইন। ওইদিকে হলো ওষুধের লাইন, এটা হচ্ছে টিকিটের লাইন। জেবিরাই হাসপাতালে চিকিৎসা দিন হলো সোমবার থেকে শনিবারের মধ্যে। সোমবার থেকে শুক্রবার এই দিনে 10টা থেকে দুপুর 2টার মধ্যে যে কোনো সময় এসে টিকিট করে তারপরে এখানে ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা করিয়ে নিয়ে তারপরে এখানে ওষুধ নেওয়া যেতে পারে। ওষুধ নেওয়ার সময়টা 3টে 4টে এই সময় অবধি হতে পারে, কিন্তু টিকিটের কাউন্টার 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়, তো এই সময়ের মধ্যে আসতে হবে। আর শনিবার যদি হয়, শনিবার সেটা 12টা অবধি সময়, 12টার মধ্যে এসে টিকিট করিয়ে ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা করে নিতে হবে। সেদিন ওষুধ নেওয়ার সময়টা 1টা থেকে 2টো অবধি হয়, কিন্তু শনিবার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওষুধ নেওয়াটা হয়তো একটু দেরি হতে পারে, 3টে থেকে 4টে হতে পারে, কিন্তু টিকিট নেওয়া, ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা করা, এটা 2টোর মধ্যেই করিয়ে নিতে হবে। যখন তোমরা হাসপাতালে এসে চিকিৎসা করাবে তখন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।